পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি হিমাদ্রি আজ তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি স্টাফ সিলেকশান কমিশন দু হাজার সালে ষোলোটা চাকরির এক্সামের ফর্ম ফিল থেকে শুরু করে এক্সামের ডেট সম্পর্কিত একটি নোটিস প্রকাশ করেছে তো এই নোটিসে ষোলোটা চাকরির কবে ফর্ম ফিল কবে এক্সামের ডেট একটা এক্সপেক্টেড তো তা নিয়ে তোমাদের আজকে জানাবো আর তার সঙ্গে তোমাদের সঙ্গে আলোচনা করব সিজিএল দু হাজার কুড়ির টায়ার থ্রি আর সিজিএল দু হাজার একুশের টায়ার টু টায়ার থ্রি আর এসএসসি এসসি ফেস টেন তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর নিয়মিত সরকারি চাকরি সরকারি প্রকল্প ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দিও তো তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনে এটা হচ্ছে স্টাফ সিলেকশান কমিশন যে ক্যালেন্ডারটা প্রকাশ করেছে দু হাজার সালের জন্য এখানে মোট ষোলোটা চাকরির পরীক্ষার বিস্তারিত দেওয়া আছে কোন চাকরি কবে ফর্ম ফিল শুরু হবে কবে পর্যন্ত ফর্ম ফিল চলবে আর একটা মোটামুটি এক্সপেক্টেড এক্সামের ডেট এখানে দেওয়া আছে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেওয়া আছে মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবলদার যেটাই রিসেন্ট ফ ফিল আপ হয়েছে বাইশ তিন দু হাজার বাইশ থেকে শুরু হয়েছিল তিরিশ চার দু হাজার বাইশ পর্যন্ত তারপরে দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এগুলো হচ্ছে তোমার দেখেছো এগুলোর ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে চার আর পাঁচ যেটা দেওয়া আছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ইন দিল্লি পুলিশ আর হচ্ছে হেড কনস্টেবল এই দুটোর ফর্ম ফিল আপ আজকে থেকেই শুরু হয়েছে আর বাকি পাঁচের পর থেকে যেগুলো আছে ছয় থেকে ১৬ ষোলো পর্যন্ত সেগুলো তোমাদের একটু জানিয়ে দিচ্ছি ছ নম্বর আছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটার জুনিয়র ট্রান্সলেটার অ্যান্ড সিনিয়র হিন্দি ট্রান্সলেটার এটা তোমাদের দেখতে পাচ্ছ কুড়ি সাত দু থেকে ফর্ম ফিল শুরু হবে ফর্ম ফিল চলবে চার আট দু আর এক্সপেক্ট পরীক্ষা হচ্ছে দু হাজার বাইশ অক্টোবরের তো এরমভাবে পুরো দেয়া আছে সব তো এখানে যেটা ভাইটাল যেগুলো আছে যেগুলো আমরা ম্যাক্সিমাম প্রত্যেক ছেলে ওয়েট করে থাকি অনেক দিন এই ফর্ম কবে বেরোবে সেরকম হচ্ছে ন নম্বরে যেটা হচ্ছে স্টেনোগ্রাফার গেট সি অ্যান্ড ডি এটা আমরা সবাই দেওয়ার জন্য ওয়েট করে থাকি আর দশে আছে কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল যারা যারা গ্র্যাজুয়েট পাস করেছে তাদের জন্য এটা খুবই ভালো একটা সুযোগ এই পরীক্ষার জন্য তারা অবশ্যই অনেক ওয়েট করে থাকো তো এটা শুরু হবে 10 নয় দু থেকে আর ফর্ম ফিল চলবে এক দশ দু আর মোটামুটি পরীক্ষার এক্সপেক্টেড ডেট হচ্ছে ডিসেম্বর দু হাজার বাইশ তো এরকমই তেরো নম্বর আর আছে যেটা হচ্ছে কম্বাইন হায়ার এডুকেশান টেন প্লাস টু লেভেল যেটা যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করবে বা উচ্চমাধ্যমিক লেভেলের টেন প্লাস টু এক্সাম পাস করবে তারাই পরীক্ষাটা দিতে পারবে এটার ফর্ম ফিল আপ শুরু হবে পাঁচ এগারো দু থেকে চার বারো দু হাজার বাইশ পর্যন্ত চলবে আর এর পরীক্ষা হবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে দু হাজার তো এটা মোটামুটি একটা এক্সপেক্টেড ডেট তো এই তিনটে পরীক্ষা যেগুলো তোমাদের বললাম এই তিনটে হচ্ছে খুবই ভাইটাল এই পরীক্ষা সাধারণত ম্যাক্সিমাম স্টুডেন্টরাই দেওয়া থাকে আর পনেরো নম্বরে একটা দেওয়া যায় দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং নন টিচিং যেটা স্টাফ এটাও তোমরা অনেকেই দিয়ে থাকো এটারও ফর্ম ফিল আপ শুরু হবে পঁচিশ এক দুহাজার থেকে চব্বিশ দুই দু হাজার পর্যন্ত চলবে তো এই যে তোমাদের কটা যে এক্সাম বললাম সম্পর্কে ষোলোটা এর মধ্যে যেটা যেটা ভাইটাল আছে পনেরো তেরো দশ আর নয় এগুলো আমরা সবাই দিই তো এগুলোর জন্য তোমরা প্রিপারেশান শুরু করে দাও এগুলোর ফর্ম ফিল খুব শিগগিরই শুরু হতে চলেছে আর এগুলোর পরীক্ষাও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে দেখতেই পাচ্ছ ডেট দেওয়া আছে তো তোমরা ভালো করে প্রিপারেশান শুরু করে দাও এই যে চারটা আছে এই চারটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে নিয়ে দেখে নেবে আচ্ছা এবারে তোমাদেরকে দেখাচ্ছি যে স্টাফ সিলেকশান কমিশন দু হাজার কুড়িতে সিজিএল টায়ার থ্রির যে এক্সাম হয়েছিলো যারা যারা এখানে পাস করেছে তাদের এখানে একটা ডকুমেন্টস ভেরিফিকেশান ও কিল টেস্ট হবে তো তার জন্য ওরা কিছুদিনের মধ্যেই একটা ডেট দিয়ে দেবে সেই রিলেটেড একটা নোটিশ এখানে দিয়েছে এখানে মোট পাস করেছে বত্রিশ হাজার একশো একাশি জন ক্যান্ডিডেট তো এই নোটিশে দেখতে পাচ্ছ সেটা দেওয়া আছে এখানে যাদের যাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তো তাদের একটা এখানে কাট অফ মার্কস দেওয়া আছে এই কাট অফের ওপরে যারা যারা থাকবে তাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশানটা হবে তো এখানে দেখতে পাচ্ছ এসসিরা পাঁচশো আঠেরো এস টি পাঁচশো দশ ওবিসি পাঁচশো ছিয়াশি ই এস ছ পাঁচশো সাতষট্টি ইউ আর ছশো পঁচিশ ও এইচ চারশো বিরানব্বই এইচ এইচ তিনশো চুয়াল্লিশ আর আদার পিডাব্লিউডিরা তিনশো চুয়াত্তর তো এই কাট অফের ওপরে তোমরা যারা যারা আছো তাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে মোট বারোশো পনেরো জনের তো সেটা এই নোটিশে বলা হয়েছে এই নোটিশটা আমি ওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা একটু দেখে নেবে এবারে আসছি এসএসসি ফেস টেন সিজিএল টায়ার টু দু হাজার একুশ আর সিজিএল টায়ার থ্রি দু হাজার একুশ তো এখানে ওরা এই তিনটে এক্সামের যে ডেট সেই ডেট ওরা একটা শিডিউল একটা প্রকাশ করে দিয়েছে তো তোমরা জানো যে এম টিএস হাবিলদারের এক্সাম শুরু হয়ে গেছে জুলাই আর এই তিনটে এক্সামের ওরা ডেট এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এক আট দু হাজার বাইশ থেকে পাঁচ আট দু হাজার বাইশ পর্যন্ত এক্সাম হবে ফেস টেনের আর সিজিএল টায়ার টু আর টায়ার থ্রি দু হাজার একুশের এক্সাম এখানে ডেট দিয়ে দিয়েছে আট আট দু হাজার বাইশ থেকে দশ আট হাজার বাইশ টায়ার টু আর টায়ার থ্রি হচ্ছে একুশ আট দুহাজার বাইশ তো এই নোটিশটিও আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা একটু চেক করে নেবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ও খবরটা ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটি লাইক করে দিও ধন্যবাদ